রাসূল আল্লাহ আর উচ্চ কণ্ঠে বলিয়া ওলি আল্লাহ ও তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার ইশকের দিওয়ানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা শরীয়তের স্বর্গ যিনি তরিকতে মোর আমার গাউসে ফাকের বাড়ি গো হাকিকতে মোর মদিনা কেন তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার ইশকের দিওয়ানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা আল্লাহ আল্লাহ জিকির কর আল্লাহ আল্লাহ বলো না আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি আল্লাহর নামটি লইলার মুমিন দিলের কালি থাকবে না আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 হৃদয়ে একবার দেখিলে হৃদয়ে একবার দেখিলে জুড়াই তো প্রাণ ও নবীজি তুমি মেঘের বান আল্লাহ আল্লাহ একসাথে চলছে আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গন এই জিকির আল্লাহ রাজি আরো রাজি নবী গন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের সঙ্গে এক নময়া গো রঙ্গিলা গো ও গো দয়াল রঙ্গিলা পেরেস্তারা খুব ছিল না এবাদতের লাগিয়া আল্লাহ 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 তুমি কত আমরা বান্দা মস্কা দিল গইলার দন্দা তবু কেন আল্লাহ আল্লাহ তবু কেন বিসার আসার এসব তোমার কোন ঢিলা আল্লাহ 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 জবান ছেড়ে আওয়াজ দি আল্লাহ 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 আদম হাওয়া ভাড়াইয়া বেহেসতে রাইকা সিজা গো আল্লাহ আল্লাহ হেকমত কইরা গন্দম খাওয়াই হেকমত কইরা গন্দম খাওয়াই দুনিয়াতে পাঠাইলা আল্লাহ 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 আইনুর মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে তাহে শাহ বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্ত দের সারিয়ার বাবা কই রইলা রে আল্লাহ আল্লাহ আল্লাহ
अल्लाह 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 ओला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एकटा जवानो बंदो रखबे ना मोहब्बत आवाज दे बोले या रसूलुल्लाह उच्च कंठे बोले या औली अल्लाह الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آله مولانا বাজার আমার দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয় নি কথা বলেন কষ্ট হয় খারাপ লাগে তো একটু বাদাম খাবারটা একটু কয়েক মিনিটের জন্য বন্ধ করেন এটা রাসূলের আদব আল্লাহর হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন উম্মত যখন দুরূদ শরীফ পড়ে সাথে সাথে এনি টাইমে আল্লাহ পাক দুজন ফেরেশতা নাজিল করে দেয় জোরে করে না সুবহানাল্লাহ এই দুজন ফেরেশতা রাসূলের দুরূদটা নিয়ে দৌড়াইয়া রাসূলের রওজা চলে যায় বাকি ফেরেশতারা ডাক দেয় করে তোমরা এত হাসি মুখে কোথায় চলে যাচ্ছ ওই যে নূরের নবীর উম্মতরা এই মজুমদার বাড়িতে ভুলস মজুমদার বাড়িতে বসে বসে নিরালায় আমার নূর নবীকে দেখা না কিন্তু দুরূদ শরীফ পড়ছে তাদের দুরূদটা আমরা দৌড়ে আল্লাহ রসুলের রজাতে পৌঁছায় দিন আরে জোরে কর না সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে একত্র করা হবে হাদিসুল খুলাসাতে দেখা যায় আল্লাহ হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস পাওয়া যায় নবী বলেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে এক কিনারায় বসে এমন একটি সময় দেখবে যে উম্মতাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে জাহান্নামের ফেরেশতারা নাজবিল হবে না হযরতে আদম প্রশ্ন করবে এদেরকে কোথায় নিয়ে যাও কারণ হচ্ছে আখেরি জামানার উম্মত এদের আমলটা ছিল বহুত বেশি যার কারণে এদেরকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে মিজানের পাল্লা থেকে তখন হযরত সাইয়েদনা বাবা আদম সফিউল্লাহ আমার নবীর কাছে যাবেন আপনার উম্মতদেরকে নিয়ে যাচ্ছে আমার নবী দৌড়ে চলে যাবে বাচ্চা ছেলের মতো কান্না করা শুরু করবে সেজদায় পড়ে যাবে আল্লাহ রাসূলের চক্ষু মোবারক দ্বারা পানি পড়তে পড়তে ধারিগুলো ভিজে যাবে কিতাবে দেখা যায় আল্লাহ রাসূল এইভাবে এই ধারি মুবারকের নিজ দিয়ে হাত দিয়ে আসমানের দিকে আরশের দিকে এভাবে দুটো হাত বাড়িয়ে দিবেন হাশরের ময়দানে আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন এরা তো জাহান্নামে ফেরেশতাদেরকে ডাক দিবে তারা ইয়া রাসূলুল্লাহ এদের তো মাপকাঠি হয়ে গেছে এরা তো জাহান্নামে মিজানের পাল্লা থেকে তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে তাদের বিচার কার্য শেষ আল্লাহ হাবিব বলবে তাদেরকে নিয়ে আসো আমি আবার দেখবো সুবহানাল্লাহ আর জোরে করে না সুবহানাল্লাহ নবী বলবে তাদেরকে আমি আবারও দেখবো তাদের মাপকাঠিটা আপনার দূরত্বটা যে দুজন ফেরেশতা নিয়ে গেল এই দূরত্বটা সেখানে গিয়ে আল্লাহর হাবিবের কাছে জামানত দেয়া আল্লাহর হাবিব এটাকে সুন্দর করে রেখে দেয় সুবহানাল্লাহ কন্যা আরে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী তখন বলবে আমি যে আমার সামনে তোমরা আবার ইয়ে করো মাপ মিজানের পাল্লাতে আবার মাপ উঠাও ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আপনার বন্ধুত্ব নিয়ে যাইতে দেন এখন কী করবো যে তোরা আবার মাপ শুরু কর মাপকাঠি শুরু করে দেবে জানের পাল্লা তখন দেখবে যে বদের পাল্লাটা বেশি হয়ে গেছে নেকের পাল্লাটা কম আল্লাহর হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় একটা কাপড়ের টুকরো না একটা কাগজ এই দুরূদটাকে দিয়ে দেবেন তার নেকের পাল্লাতে আসতে বলেন তখন আল্লাহ হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখবেন ফেরেশতারা তাকায় দেখবেন যে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে তখন তাকে নিয়ে যাবে জান্নাতে
মুহাম্মদ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না ঠিক না বলেন সবাই মদের ছেড়ে যাবে সবাই মদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদে মাওলানা মুহাম্মদ দুনিয়া করে যে আপন তোর ওরে সে পরাবে তোরে কাফন আপন হবে একজন তোরে আরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এই জবানের মালিক কে অফিসের বাইরে একটু জোরে কর না কে আর উচ্চ কণ্ঠে বলি কে আর একটু আস্তে বলি কে আসে আমার বাইরে ওই আল্লাহ কে যে এই জবান আমাকে আপনাকে দিল এই জবান সারিয়া আমি আপনার মহাব্বতে আমার আল্লাহর একটু এসমা জাতের জিকির করি আল্লাহ 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 হাত রাখি দেন আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মুস্তাফা জান রহমত পেলা খো সালাম আলহামদুলিল্লাহ জবান ছেড়ে বলি মার খাওয়া একুশতম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সুন্নি মাহফিলের আজকে এই বেহেস্তে বাগানের এই সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ওস্তাদুল উলামা আমার সদ্দেবাজান হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব কেবলা মাদ্দাদিল্লুহুল আলিয়া অধ্যক্ষ মুন্সিরহাট আইএস ইসলামিয়া আলী মাদ্রাসা আল্লাহ আমার বাজানের হায়াত বরকত দান করুন আর জোরে কর না আমিন কষ্ট হয় নাকি আলোচনা সামনে আজকে মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আরো চিষ্টিকারী আলহাজ হযরত মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব কেবলা মাদ্দাদিল্লাহুল আলী খতিব গাউসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা আল্লাহ হুজুরের দীর্ঘ হায়াত দরাজ করুন আজকে মাহফিলের বিশেষ অতিথি আপনাদের সুপরিচিত মোবাল্লিক দাওয়াত ইসলামী আজকে মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আমার ওস্তাদ যিনি আমাকে মাইক দ্বারা শিখিয়েছেন আপনাদের খতিব হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল হাই সাহেব কেবলা মাদ্দাদিল্লাহুল আলী প্রভাষক মাসিমপুর ফাজিল মাদ্রাসা আল্লাহ আমার আব্বাজানের হায়াত বরকত দান করুন আমিন জোরে কোন আমিন আজকে মাহফিলের আরো একজন শিক্ষক মহোদয় আমার সদ্দেবজন ওস্তাদ সমতুল্য আপনাদের সুপরিচিত লতিবা দরবারের সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা এ এস এম রহমতুল্লাহ সাহেব কেবলা মাদ্দাদিল্লাহুল আলী শিক্ষক মুন্সিরহাট আলিম মাদ্রাসা আলোচনা করেছেন আমার সদ্দায়
তালই ওই একবার কই এলো আর একবার কই গ্রাম বদরু সুন্নিয়াতের একজন উজ্জ্বল নক্ষত্র জনাব হযরত মাওলানা আব্দুল হান্না নিজামি সাহেব কেবলা মাদ্রাসাতুল লৌহুল আলী সহসুফার কাদেরিয়া তাহিয়া দাখিল মাদ্রাসা অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার শ্রদ্ধে বড় ভাই মনোয়ার হোসেন মনির সরকার এখানে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন ফেন্ডেলে বসা রয়েছেন অনেক মুরব্বিয়ানে জাম যুবক ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমার পর্দানি সীমা বোনেরা প্রত্যেকের প্রতি আমার অন্তর অন্তস্তর থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চট্টগ্রামের মাহফিল বলে তারিখ ঠিক আছে আবার দিব কাটিয়েছে যদি আজকে গাউসে ফাকের নেক নজর থাকে এই জিন্দা এখানে অনেক ওলিও আছেন ঠিক কিনা বলেন এই ওস্তাদজিদের যদি নেক নজর থাকে আমার মদিনার কামলিওয়ালা সাথে সদগায় দু একটি আলোচনা করবে ইনশাল্লাহ তারপরে বিদায় বলা কবুল করুক সকল বলে আমি জবান ছেড়ে বলি আমি দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনুল কারিমে বলেছে আহকামুল হাকিমিন কত সুন্দর করে কোরআনুল কারিমে আমার আল্লাহ দলিল দেন সূরা নিসা 66 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন قال الله تعالى ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما زبان سر আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ উচ্চ কণ্ঠে বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আল্লাহ বলে আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দেয় আর যদি তারা নিজেদের উপর জুলুম করে জুলুম করার পর নবী গো আপনার নিকট তারা যদি আসে রে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইও রে এবং রাসূল গো তাদের জন্য আপনি যদি ক্ষমা করেন তাহলে আমি আল্লাহ অতিশয় তওবা কবুলকারী আমি আল্লাহ পরম দয়ালু হিসেবে পাবে জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ আরে জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ আসেন এই আয়াতের একটা হাকিকত হচ্ছে কি সারমর্ম হচ্ছে এটাই যদি আপনি গুনাহ করেন গো গুনাহ করিয়া যদি আপনি উপায় না পান তাহলে আপনি সরাসরি চলে যাবেন নূর নবীর দরবারে আরে জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী হাদিসুল মুবারাকায় বলে রে মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি আমার নবী বলে রে যে আমার রোজা শরীফ জিয়ারত করলো রে আমার রোজা শরীফটা যদি জিয়ারত করে তার জন্য আমি রাসূল শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যায় আরে জবান ছেড়ে বলে সুবহানাল্লাহ বন্ধু রে আমার ও বন্ধুরা আমার আল্লাহ কয় নবী গো ও নবী বান্দা যদি গুনাহ করে যায় আমার বান্দা যদি গুনাহ করে যদি নফসের উপরে জুলুম করে ইয়া রাসূলুল্লাহ নফসের উপরে জুলুম করে যদি আপনি রাসূলের দরবারে যায় যদি তারা তওবা করে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও নবীজি আপনার দরবারে যায় যদি তারা তওবা করে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা একটা ডাকে দিয়ে কই দুনিয়ার মানুষ রে ওরে দুনিয়ার মানুষ শুনিয়া রাখরে এই হাদিসটা দেখা যায় তিরমিজি শরীফের ভিতরে হযরত সাইয়েদনা আলী থেকে হাদিসটা দেখা যায় সাইয়েদনা আলী
আমার নবীকে যখন রওজা শরীফে রাখা হয়েছে পরের দিন একজন লোক আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেলেন একজন বেদুইন আসিয়া এখনো কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে না এই বেদুইন তিনি পেরেশান হয়ে গেলেন আমি নবীর দরবারে যাব নবীর দরবারে যাব নবীর দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে যাবে গো এই বেদুইন আইসা নবীর রওজাতে দাঁড়াইয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্দে কয় নবীজি আমি আরবের একজন বেদুইন ইয়া রাসূলুল্লাহ আমি সাইয়েদানা আলীর মুখে শুনেছি আবু বকর ওমরের মুখে শুনেছি আমি সাহাবীদের মুখে শুনেছি কোন বান্দা যদি গুনাহগার হয় আপনার দরবারে যায় আপনি দোয়া করতে দেরি হয় আপনি ওই বান্দাটা যদি তওবা করতে দেরি হয় আপনি রাসূল তাকে ক্ষমা করতে আল্লাহ ক্ষমা করতে দেরি থাকে না রে বেদুইন কান্দে নবী রোজার পাশে বিনায়া বিনায়া কান্দে হযরত আলী কয় সাইয়েদানা আলী তাকে হাদিস দেখা যায় রে সাইয়েদানা আলী একটা নাক দিয়া কই বেদুইন রে ওরে আরবের বেদুইন তুমি কেন কান্দো তুমি কেন কান্দো এ আল্লাহর বান্দা তুমি কেন কান্দো কই গুনার পাহাড় রইয়া আমি আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেলাম আমি তো আর দুই দিন আগে আসার কথা ছিলাম দুই দিন পরে আইসা দেখি নবী আমার নাই রোজা থেকে আওয়াজ আসলো রে রোজা থেকে এমন একটা আওয়াজ চলে আসলো এ বান্দা তুমি চিন্তা করো না আমি রসুল এখনো রোজাতে জিন্দা আরে জোরে কোন সুবহানাল্লাহ এর চিন্তা করো না তুমি চিন্তা করিও না রে তুমি চিন্তা করিও না আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করলো তুমি তওবা করে যাও রে তুমি মুসলমান হয়ে যাও আমার আলীর হাতে তুমি মুসলমান হয়ে যাও আমি দেখি রে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই মদিনায় আমরা যাইতে রাজি আছি না নাই তারা কারা রাজি আছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে গাউসিয়া বলি আলহামদুলিল্লাহ ও তোমরা কে যাও রে ওই আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া মুবি কান্দে যার যার তোরা কে যাও রে ও তোমরা কে যাও রে গিয়া নবী কান্দে যারে যারা তোরা কে যাও রে আশেকে রে আমার নবী নূরের নবী দুকুলের সরদার ঠিক কি বলেন সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পাইলে খুবই প্যারায় কোদার তোরা কে যাও রে ও তোরা কে যাও রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোমরা কে যাও রে আওয়াজ দিয়ে বলে মারহাবা উচ্চ কণ্ঠে বলে ইয়া রাসূলুল্লাহ এ বান্দা তার মানে বুঝা যায় আমার নবী জিন্দা কথা কন্যা আরে জোরে কোন কথা কন্যা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমার নবীকে নবী আমার জিন্দা আরেকখানা হাদিস হলো মোবারাকাতে কত সুন্দর করে নবী আমার ঘোষণা করেছেন দেখেন কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজার রানি বাদা মাউতি ফাকা আন্নামা জামানি ফি হায়াতি জবান সরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়া কই সাহাবীরা রে ওরে সাহাবি শুনিয়া রাখো শুনিয়া রাখো রে যে উম্মত আমি রসুলের দরবারে এখন হাজিরা দিতেছ তোমরা আমি রসুল যখন রোজাতে থাকবো তারা যেন ওই রোজাতে হাজিরা দেয় তারা যদি রোজাতে হাজিরা দেয় রে যেইভাবে সশরীরে আমাকে দেখতে সরে এইরকম ভাবে আমি সশরীরে মদিনাতে রোজায় আছি জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি ডাকে দিয়া কই উম্মতের
উম্মত তেরার একটু অন্তরের কান্টা লাগায়া শুন এ বান্দা নবীর আমার হাদিসের মুবারাকাত দেখে দেখা যায় রে আমার নবী কই যে ব্যক্তি মক্কা থেকে মদিনাতে আসে নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম মা পীরের পক্ষ থেকে আহলান সাহালান আজহার হুজুরের আগমন বলি আলহামদুলিল্লাহ আরে জওয়ান ছেলে বলি আলহামদুলিল্লাহ যারা এখনো পর্যন্ত যেহেতু সভাপতি হুজুর এখানে বসে রয়েছেন প্রধান অতিথিকে চলে আসছে একটা কথা বলে রাসূলের রোজার একটা কথা বলে আজকে এখান থেকে বিদায় হয়ে সেটা হচ্ছে কি কথাটা হচ্ছে চিন্তা করবেন আরেকটা বিষয় হচ্ছে মনে মনে কল্পনা করবেন কারণ আল্লাহর হাবিব ছাড়া আমাদের উপায় নাই কথা বলেন আরে জবান ছেড়ে বলি আমি যখন গভীর রাত্রিবেলায় ঘুমাইতাম আমার একটা কথা বলি আমি তখন আমি দেখতাম এক রাত্রে আমি দেখি আমি মক্কায় আরেক রাত্রে দেখি আমি মদিনায় আর জোরে বলি সুবহানাল্লাহ বাড়িতে যখন গেলাম তখন আমার মা চোখের পানে ছেড়ে কান্দে তো মাকে বললাম মা কান্দন কেন আমি গতকালকে দেখছি তুই মক্কা শরীফে আসো আর জবর খুলে বলি সুবহানাল্লাহ এরপরে দেখা হয় আমাদের এই হোসেন ভাই আওলাদ ভাইদের সাথে তারপরে চলে যায় মদিনায় একটু মদিনা নিয়ে চিন্তা করবেন আল্লাহ হাবিবকে মহাব্বত করবেন দেখবেন অনাসে আপনার মদিনায় চলে যাবেন আর জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলে আমি একটা কথা বলে বিদায় হয়ে যাচ্ছি সেটা হচ্ছে হযরতে বেলালের একটা জীবনী আসতে দেখলাম হযরতে বেলাল সাইয়্যিদিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার যখন মদিনায় ঘুমায় রোজা পাকে ঘুমায় হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কান্দে হযরতে বেলাল চোখের পানির কান্নায় আর কিছু বোঝা যায় না হযরত বেলাল চোখের পানি সারিয়া গড়ায়া গড়ায়া মদিনা শরীফের ভিতরে কান্দে মদিনায় যখন গেলাম একটু পরে সামনে হযরত বেলাল মসজিদ হাদিসের কথাটা খোলাসাটা মনে পড়ে গেল আমার নবী কয় এ বেলাল তুমি কান্দো কেন কান্দো কেন কয় নবী গো আপনি যদি নবী রোজায় থাকেন আমি বেলাল কোথায় থাকবো ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে দেখি না আমি তো তখন আপনাকে পাবো না আমার নবী কই বেলাল রে ওরে বেলাল রে চিন্তা করিও না যারা আমি রসুলের রোজায় আসবে রে তারা সাথে সাথে তুমি বেলালকেও স্মরণ করবে মদিনার রোজার একটু করে সামনে হলো হযরত বেলাল মসজিদ জওয়ান ছেলে বলি সুবহানাল্লাহ হযরত বেলাল আল্লাহর নবী যখন মদিনাতে রোজায় ঘুমায়া যায় উম্মতি বলে কান্দে হযরত বেলাল চলে যায় মদিনা ছেড়ে চলে যায় নবী নাই এ বান্দা অন্তরের কানটা লাগায়া যাও এই কথাটা বলে ইতি করে দিলাম হযরত বেলাল কান্দে নবী নবী বলে কান্দে নবী নাই নবী নাই হযরত বেলাল খাবারে মুখ দেয় না কত সুন্দর বেলালের মহাব্বতটা নবীর প্রতি মহাব্বতটা ছিল নবী বলেছেন কেউ যদি রওজা শরীফ জিয়ারত করে তার জন্য রসুলের সুপারিশটা ওয়াজিব হয়ে যায় সুপারিশটা ওয়াজিব হয়ে যায় বেলাল আসে না বেলাল চলে গেল শাম দেশে হযরত বেলাল চলে গেল বেলাল আর আসে না একদিন আমার নবী বেলালকে রাত্রে স্বপ্নে দেখে পায় বেলাল রে ও বেলাল রে বেলাল কানতে কানতে বেলাল অস্থির হয়ে যায় শুকায় গেল হযরত বেলাল গভীর রাত্রিবেলায় বেলাল নামাজিত সেজদায় পড়ে বেলাল কান্দে এমন সময়ে যখন নামাজটা শেষ হয়ে গেল আমার নবী হাজির হয়ে গেল এ বেলাল তুমি কেন আমি রসুলের রওজাতে আমি রসুলকে যে কাছে আসো না রে বেলাল বেলাল হাউ মাউ করে কান্দিয়া কয় নবীজি গো ও নবীজি আপনি তো মদিনাটা খালি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় গিয়ে নবীকে পাবো না আমি কি করবো বেলাল নবীকে জড়ায়া ধরে কান্দে বেলাল কান্দতেছে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায় বেলাল চলে আসলো মদিনার রওজার কাছে বেলাল নবীজি রওজাতে আসিয়া নবীর রওজায় ধরিয়া জড়ায়া ধরে মাথাটা রওজা শরীফে আঘাত করে আর কান্দে
ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমার আব্বা নাই, এই জমিনে আমার মা নাই, নবী গো আমি বেলাল কত কষ্ট না পেয়েছি, কাফেররা আমাকে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিহ্বাটা পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের উপরে আমার মাথার উপরে বুকের উপরে পর্যন্ত পাথর জাবায়া দিয়েছে গো নবী গো, নবীজি গো ও নবী আমার আজান কে শুনবে, কে শুনবে, এই লোকটা তো আমি জমিনে আমি তো দেখতেছি না, ওই নবীকে তো আমি দেখি না, বেলাল যখন কান্দে রসুলের রোজাটা ধরায়া হাউ মাউ করে জড়ায়া ধরে কান্দে, নবী নবী বলে কান্দে, এমন সময় হাসান এবং বাবা ইমাম হুসাইন চলে আসলো, ইমাম হুসাইন আসিয়া বেলালকে জড়ায়া ধরে বলে বেলাল রে ও বেলাল আজকে কতদিন হইল রে বেলাল, মদিনাতে দেখা যায় না রে বেলাল, এই কণ্ঠে আর আজানটা শোনা যায় না রে বেলাল, বেলাল রে তোমার আজান মদিনাবাসী আর শুনে না, আমার নানা নাই এই বুঝে কি তুমি আজান দিতে আজান দিতে চাও না রে বেলাল, বেলাল হাসানকে ডান দিকে ধরিয়া হুসাইনকে বাম দিকে লইয়া হযরত বেলাল এবার কান্নায় শুরু করে দিলেন আর কান্দে, ও মায়ার নবী গো তুমি পেশি খাইয়া কোথায় ঢুকাইলা, এই বলে হযরত বেলাল কান্দে যে কান্দে, ইমাম হাসান এবং হুসাইনকে জড়ায়া ধরে কান্দে বেলাল কান্দে, আবার মদিনা রসুলের রওজা শরীফ আবার দুম করে দুনিয়া রসুলের রওজাতে জড়ায়া ধরে কান্দে কান্দে কান্দে, ইমাম হাসান হুসাইন একটা ডাক নিয়া কয় বেলাল রে নানা ভাই আমাদেরকে তিম বানায়া ঘুমায়া রইল, এ বেলাল আমাদের মা জমিনে নাই রে বেলাল, বেলাল রে নানা ভাই যখন দুনিয়াতে এইখানে যখন ছিল নামাজ আদায় করেছে তখন তোমার বেলালের কণ্ঠ শুনেছি রে, এ বেলাল একটু তুমি আজান দাও না, তোমার আজান মধুর সুরে আজানটা শুনতে চাই, বেলাল কান্দে কান্দে কান্দে, হযরত বেলাল যখন আল্লাহর রাসূল যেখানে দাঁড়ায় হযরত বেলাল আজান দিত সেখানে বেলাল কান্দে, আবার রাসূলের রওজার দিকে চায় আবার কান্দে, আবার হাউ মাউ করে রাসূলের রওজার দিকে চায়, এইভাবে সাইয়া হযরত বেলাল যখন আজান দিবে আল্লাহু আকবার বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, যখন এই কথা বলল মদিনার ঘরে ঘরে মহিলারা মদিনার এরিয়ার সমস্ত সন্তানেরা ওই সাহাবীরা সাহাবীদের পরিবারেরা তাবিরা সকলে হাউমাউ করে কান্না করা শুরু করলো, কিতাব প্রমাণ করে রে কিতাবের ভিতরে দেখা যায় রে হযরত বেলাল যেদিন আল্লাহর হাবিব মদিনার রওজাতে ঘুমাইলো ওই দিন যেমন কান্না করেছে আর কান্না আরেক দিন হয়েছে এমন কান্না, সেদিনেরও হযরত বেলাল যেদিন আজান দেওয়া শুরু করেছে সবাই মনে করলো নবী মনে হয় আবার আমাদের সম্মুখে হাজির হয়ে গেছে রে, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলল বলার সঙ্গে সঙ্গে হযরত বেলাল অজ্ঞান হয়ে গেল, বেলাল পড়িয়া সেই জায়গার ভিতরে হযরত বেলাল